শেখ হাসিনার পদত্যাগের পর প্রবাসী আয় বাড়তে শুরু করেছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। চলতি মাসের 3 আগস্ট পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে $9,56,00,000। পরের সপ্তাহে অর্থাৎ 4 থেকে 10 আগস্ট পর্যন্ত সময়ে প্রবাসীরা $38,71,00,000 রেমিটেন্স পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি আগস্ট মাসের 10 দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $48,27,00,000। যদিও জুলাই মাসের চেয়ে কমেছে প্রবাসী আয়। গড়ে প্রতিদিনে প্রবাসী আয় এসেছে $4,82,00,000। আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল $6,37,00,000। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রবাসী আয় কমতে থাকে। শেখ হাসিনার পতনের পর তা আবারও বাড়তে শুরু করে। 2024-25 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে $191,35,80,000 রেমিটেন্স এসেছে, যা আগের 10 মাসের মধ্যে সর্বনিম্ন।